আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। নমস্কার, সিজন টু শিউলির হেসেলে মিষ্টি মুখ পর্বে আমি শিউলি। আর যার সঙ্গে হারিয়ে যেতে আজকে মন একেবারে উতলা হয়ে উঠেছে, তিনি কে অবশ্যই জানবেন, আর কি তিনি শেয়ার করছেন এই মিষ্টিমুখ পর্বে সেটাও জানতে পারবেন। একেবারে অন্য রকম একটা রেসিপি তিনি শেয়ার করছেন, তাহলে আর একদম দেরি করব না, ঝটপট তার সঙ্গে আলাপটা সেরে নেব, আর কি তিনি শেয়ার করছেন ঝটপট শিখে নেব। তাহলে চলুন দর্শক বন্ধু, আমরা রান্নাটা শিখে নিই এবং তার সঙ্গে আলাপটা সেরে নিই। নমস্কার, আমি সানন্দা ভট্টাচার্য। আজকে আমি আপনাদের শিউলির হেসেল মিষ্টিমুখ পর্বের জন্য একটি স্পেশাল মিষ্টি নিয়ে হাজির হয়েছি। এই মিষ্টিটির নাম হলো চকো ওরিও বল। তো চলুন আমরা দেখে নিই এই চকো ওরিও বল বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। ওরিও বিস্কিট নিয়েছি 10টা, টাইগার বিস্কিট নিয়েছি 10টা, কোকোনাট মিল্ক পাউডার নিয়েছি 3 টেবিল চামচ, নিয়েছি কন্ডেন্স মিল্ক 2 টেবিল চামচ, কোকো পাউডার নিয়েছি 1 টেবিল চামচ, আর কিছুটা মেল্টেড বাটার নিয়েছি, এটা আমি এখানে 2 টেবিল চামচ ইউজ করেছি, আর সামান্য টুটি ফ্রুটি নিয়েছি ডেকোরেশনের জন্য। সবচেয়ে প্রথমে আমি এই ওরিও বিস্কিট আর টাইগার বিস্কিট গুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। তো মিক্সিতে গুঁড়ো করার পর আমি আবার ফিরে আসছি। মিক্সিতে গুঁড়ো করার পর পুরো জিনিসটা এই রকম দেখতে হবে, খুব মিহি করে গুঁড়োটা করে নিতে হবে যাতে ভিতরে কোন রকম লাম্প না থাকে। এর মধ্যে কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম, এরপর মেল্টেড বাটার দিয়ে দেব। আর দেব কোকো পাউডার। ভালো করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাখাটা যেন টাইট হয়, না হলে কিন্তু বল বানাতে অসুবিধা হতে পারে। দেখুন ঠিক এই রকম টাইট হবে মাখাটি। আর এর মধ্যে আলাদা করে চিনি যোগ করার দরকার পড়বে না, কারণ কন্ডেন্স মিল্ক বা বিস্কিটের মধ্যেই যথেষ্ট মিষ্টতা রয়েছে। এরপর আমি এর থেকে ছোট ছোট বল তৈরি করব। দেখুন এরকম বলের শেপ দিতে হবে। এভাবে আমি যে যতটা ডো বাকি আছে ততটা দিয়ে ছোট ছোট বলগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি 6টা চকো ওরিও বল তৈরি করেছি। আপনারা চাইলে ছোট বড় নানা রকম সাইজের করতে পারেন। এরপর আমি এগুলোকে কোকোনাট পাউডার দিয়ে কোট করব। পুরো চকোলেট বলটার গায়ে আমি নারকেলের গুঁড়ো পাউডার লাগিয়ে দিচ্ছি। এভাবে আরো বাকি 4টে করে নেব। আমার চকো ওরিও বল তৈরি হয়ে গেছে এবং উপরে আমি টুটি ফ্রুটি ছড়িয়ে সুন্দর করে সাজিয়েছি। আমার চকো ওরিও বল রেডি। তো ঝটপট আপনারা বাড়িতে এটা বানিয়ে ফেলুন এবং বানিয়ে জানান আপনাদের কিরকম লাগলো। আর অতি অবশ্যই অবশ্যই শিউলির হেসেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।
এতক্ষণ আপনাদের সামনে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলেন সানন্দা ভট্টাচার্য, তাকে আমাদের শিউলি ফ্যাশনের পক্ষ থেকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। সানন্দা ভট্টাচার্য একদম অন্যরকম আমার এই মিষ্টিমুখ পর্বে তিনি তার রান্না তুলে ধরলেন সবার সঙ্গে। তাহলে আর একদম অপেক্ষা না করে, আর একদম দেরি না করে ঝটপট বাড়িতে ট্রাই করুন, আর জানিয়ে নিন কেমন হয়েছে। আর লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, জানান, আমরা অপেক্ষায় রইলাম। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো এই পর্যন্ত। ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর শিউলির হেঁশেলের পাশে থাকবেন। নমস্কার।